এই মাদ্রাসার পড়ালেখার মান এবং এই মাদ্রাসার মেহনত চেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের দেখায় পুরান ঢাকায় খুব ভালো হচ্ছে। মাদ্রাসার পরিবেশ, লেখাপড়ার মান আমাকে খুবই উৎসাহিত করেছে। ফাকের অন্তর্ভুক্ত আমাদের এই মাদ্রাসা। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আছেন জাগরণ টিভি, আর সাথে সেম জুবায়ের। আজকে আমরা আসছি লালবাগ মাদিনাতুল উলুম মাদ্রাসায়। শায়খ হাফেজ কারি মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানী এই মাদ্রাসা দেখলেন, এই মাদ্রাসা সম্পর্কে আপনি যদি একটু বলতেন, মাদ্রাসার পরিবেশ নিয়ে বা ছাত্ররা কিরকম পড়ালেখা করে বা এই বিষয়ে জিজ্ঞেস। দর্শক মাদিনাতুল উলুম লালবাগ মূলত আসলে এটার পরিচালনা বা সার্বিক বিষয়টা আমার খুব বেশি অবগত, এবং আমরা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত পড়লেও এটা ভুল হবে না। এই মাদ্রাসার পড়ালেখার মান এবং এই মাদ্রাসার মেহনত চেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের দেখায় পুরান ঢাকায় খুব ভালো হচ্ছে। প্রখ্যাত যে হাফেজ কয়েকজনকে আগে আমরা এই দেশের এই ঢাকার পুরান ঢাকার মানুষ যাদেরকে বলতো তাদের মধ্যে একজন অন্যতম, তো ওনারই মেহনতের ফসল আজকে মাদ্রাসা মদিনাতুল উলুম। এখানে পড়ালেখা মান খুব ভালো এবং এখানে খুব অল্প সময়ে ছেলেরা ভালো হাফেজ হচ্ছে, খুব হাফেজ শেষ করছে। প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো যিনি আজকের এই মাদ্রাসা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আসছেন দীর্ঘদিন যাবৎ। আজকে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিলেন এবং এই মাদ্রাসা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে কী পরিষদ পরিকল্পনা, এই নিয়ে যদি একটু কথা বলতেন। আজ আমাদের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদুল হক হাফিজজি, মুহতারামের কাছে একটু কথা শুনবো। মাদ্রাসা মদিনাতুল উলুম লালবাগ ঢাকা, এটা প্রতিষ্ঠা করা হয়েছে একমাত্র কোরআনের খেদমত করার জন্য। আমাদের এখানে নূরানি বিভাগ আছে, হেফজ বিভাগ আছে, নাজেরা বিভাগ আছে এবং হেফজ রিভিশন বিভাগ আছে। আমরা হেফজুল কোরআন বিভাগ হুফাজদের ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালনা করে আসছি এবং বেফাকের অন্তর্ভুক্ত আমাদের এই মাদ্রাসা করতেছি হযরত মাওলানা বেলায়েত হোসেন বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইয়ের নিয়ম এবং পদ্ধতিতে। আমাদের পরিকল্পনা যে এই মাদ্রাসা একটা আধুনিক এবং সুসজ্জিত এবং উন্নতমানের মাদ্রাসা হোক। আমার মূল এজেন্ডা হলো হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার পরিকল্পনা ছিলেন, ওনার আহ্বান ছিলেন যে 68,000 গ্রামে 68,000 মক্তব মাদ্রাসা হবে, তো ওনাকে অনুসরণ করে আমার এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আজীবন যেন এই কোরআনের খেদমত করে এবং এই মাদ্রাসাটাকে উন্নত থেকে উন্নত এবং আন্তর্জাতিক হাফেজ তৈরি করার যাতে মেহনত করতে পারি এবং মাদ্রাসার থেকে যেটা আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারে, সেই জন্য সবাইকে আহ্বান জানাবো আমাদের মাদ্রাসা আসেন, আমাদের মাদ্রাসাটা দেখেন, আমাদের শিক্ষার গুণগত মান দেখেন। আমরা এখন আজকের যে সুন্দর একটি আয়োজন হলো স্বাধীনতা দিবস উপলক্ষে, যারা মেহমান ছিল তাদের কাছে একটু কথা শোনার চেষ্টা করো। মাদ্রাসা নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছে এক জুবায়ের আহমদ কাসিম, মোতারাম আজকে এই সুন্দর অনুষ্ঠান নিয়ে এবং মাদ্রাসা নিয়ে যদি আপনি কিছু। আমি প্রথমেই বলবো যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, এক সময় আমাদের সমাজে একটা অপপ্রচারই আমি বলবো যে অপপ্রচার ছিল যে মাদ্রাসার ভিতরে স্বাধীনতা দিবস সম্পর্কে কোনো অনুষ্ঠান হয় না অথবা বিজয় দিবস, ভাষা দিবস সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, এরকম একটা ধারণা ছিল। তা আজকে মিডিয়ার যুগে আমরা সকলেই দেখতে পারতেছি যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস প্রত্যেকটা দিবসে অনুষ্ঠান হচ্ছে। অন্য যারা স্বাধীনতার জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছে, তারা তাদের জন্য আসলে যা করণীয় মাদ্রাসার ছেলেরাই করতেছে। আলহামদুলিল্লাহ এখানে এসে যা দেখলাম, মাদ্রাসার পরিবেশ, লেখাপড়ার মান আমাকে খুবই উৎসাহিত করেছে। মাদ্রাসা মদিনাতুল উলুম লালবাগ মাশাল্লাহ অল্প সময়ে এটা আলোড়ন সৃষ্টি করেছে এবং বাচ্চাদের লেখাপড়ার মানও যথেষ্ট উন্নত। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো কোরআনের প্রোগ্রামে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।